ভালো করে সহি সূত্রভাবে পড়ার আগ পর্যন্ত যত সময় উস্তাদ না বলে কমপ্লিট হয়েছে, এর আগ পর্যন্ত আমরা নিজেদেরকে কি ওনারে মহাব্বত যদি সত্যিকারে দিলের মধ্যে থাকে আল্লাহ তাআলা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এজন্য কোরআনে কারীম ছাড়া কোন নাজাত পাওয়ার কোন উপায় নেই, নামাজের বাহিরে যে সাধারণ তেলাওয়াত এটা হলো কি বলেন নফল, কিন্তু তেলাওয়াত করলে সহি ভাবে তেলাওয়াত করা কি ফরজ। শিখার জন্য নিজেদের সময়কে কুরবানি করে আল্লাহ তাআলা এই দামি জায়গায় কোরআনের মর্যাদা আপনাদেরকে আনছে, আপনারা আসছেন আল্লাহ পাকের মেহেরবানিতে, এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া দেই। আজকে যে সকল বাবাজিরা বা ভাইরা কোরআনে কারিম ধরবে তাদের জন্য আজকে তো সবচেয়ে জীবনের আনন্দের দিন, সবচেয়ে বড় আনন্দের দিন আছে। বলেন এসে আনন্দের কি রাস্তা, মহান মালিকের কালামকে আপনি পড়তে পারবেন, এর চেয়ে কি আনন্দের আছে। তখন তো তার আনন্দ সীমা থাকে না, নিজে পরে আর উপলব্ধি করে আল্লাহ তাআলার কালাম তো আল্লাহ তাআলার চিঠি, আল্লাহ তাআলা এই যে সৌভাগ্য আপনারা অর্জন করবেন কোরআনে কারীম দীর্ঘদিন আপনারা মেহনতের মাধ্যমে একটা স্তরে আসছেন যে আপনারা কোরআনে কারীম পড়াতে শুরু করবেন, এই জন্য আজকে আপনাদের জন্য আনন্দের দিন, মহা আনন্দের দিন। আর সব থেকে বড় আনন্দের দিন হবে যে সেই দিন যেদিন এই কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা আপনাদেরকে নাজাত দিবেন, কোরআনের কারণে আপনাদেরকে জান্নাতে দিবেন, এই দিন হবে মহা আনন্দের দিন।